চাশালো মহারাষ্ট্রনি ওসীম কাইসা পান্ডানি বিসিংটে পিএম কৃষ্ণ সম্মান নিধি স্কিমনি 18 ইনস্টলমেন্ট রেখা হাকতরনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি আবাহাইকিন রাজাকর আগুলিনি অরুন্ধতী নগর স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারনি ভার্চুয়াল পান্ডাও মানজাখা হাস্টানি মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা। আশালনি চেংজাকমানি পান্ডা ও কক সানানি থাঙ্গে হাস্তিনি মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা পিএম কিষাণ সম্মান নিধি স্কিমনি 18 ইনস্টলমেন্ট রাজাকমানি ও ত্রিপুরা হাস্তিনি হোকবার খ্লাইনে রকমানখা 47 কারোর 68 লাখ 80 হাজার রাং আবার সুকাং 17 ইনস্টলমেন্ট রাজাকমা ও ত্রিপুরা হাস্তিনি 2,69,499 লোকরক শুভাশু মানখা ও তাংবতাঙ্গ তাবুকসাক জরাতে 337 কারোর 84 লাখ 98 হাজার রাং মানকা হনে আবার হাইকিনু তেবসাকা হাকতনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অংমানি ইয়াগল হাকতর হামক্রাইনি লামা সুকাঙ্গে কাসাকা হনে আবার হাইকিনু কাইসা জরা ও ভারত হাকতনি কেরিরকনি হাকতর হনে সিনিজাগো ফিয়াবা তাবুকতে আবাহাই নুকজাগলিয়া হনে ভারাহা কতর তাবুক সুকাঙ্গই টঙ্কা হনে সুকাঙ্গ দেলিনি সিমি খকসা রাং রহর জাকা হনকে হাস্তিনি লোকরক 25 পয়সা সেমান হনে তাবুক দেলিনি সিমি ডাইরেক্ট ব্যাংক রহর জাগুতে কুসারো মিডলম্যান করে হনে যে 18তম কিস্তির প্রধান পিএম প্রধানমন্ত্রীর সম্মান নিধি যে উনি হস্তান্তর করলেন ওনাকে আমি ধন্যবাদ দেব এবং ধন্যবাদ দেবো এই কারণে আরো ত্রিপুরার পক্ষ থেকে আরো ধন্যবাদ দেবো। আমরা এতে করে প্রায় ত্রিপুরার খাতে 47,68,000 টাকা আমাদের এখানে আসছে, আমাদের কিষাণরা পাচ্ছেন আজকে। আপনারা সবাই জানেন যে এর আগে 17তম কিস্তি সম্পূর্ণ হয়েছিল, সেখানে প্রায় 2,59,499 জন কৃষক পেয়েছে এবং এর আগে টোটাল আমরা ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 737,49,000 আমরা পেয়েছি প্রায়, আর আজকে আবার এখানে প্রায় 740,00,000 টাকা পেয়েছি। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে সেক্স সর্টেড সিমেন্ট সেটাও মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে আজকে উদ্বোধন করবে। উদ্বোধন মানে সেটা তো ছিল বাছুর যাতে বেশি করে না, এখানে আমাদের একজন নেতা বলছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব যে এতে করে প্রায় 70-80% বাছুর এতে এবারে দুধের পরিমাণ আমাদের আগামী দিনে বাড়ে এবং আমাদের আয়ও কিন্তু অনেকটা বাড়ে। এই ধরনের একটা প্রকল্প যে কৃষকদের জন্য যে 2,000 টাকা করে প্রতি কিস্তিতে মানে 6,000 টাকা প্রতি বছরে দেওয়া, কৃষকদের যখন ধান লাগবে বা সার লাগবে বীজ লাগবে ইত্যাদি ওই সময় কিন্তু খুব প্রয়োজন, মানে ছোট ছোট উপাদানগুলির জন্য খুব প্রয়োজন। এইগুলো কিন্তু আগে আমরা কোনোদিন শুনিনি। আজকে গরিব ভারতকে গরিব দেশ হিসেবে সারা পৃথিবীতে সবাই 2014 করে প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখুন কত জিনিস একটার পর একটা। আজকে শুধু আমি এই বিষয়টাই আপনাদের কাছে আলোকপাত করব, বিভিন্ন বিষয় আছে যেদিকে তাকাই বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা হয় যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষকদের যদি তাদের উন্নয়ন না হয় আমাদের দেশ কোনদিন সামনের দিকে এগোবে। আপনারা দেখবেন কোভিডের সময়ে যখন অন্যান্য বড় বড় দেশ মানে তাদের আর্থিক অবস্থা উদ্বর্ণমান, সেই জায়গায় যেহেতু ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেস সেখানে শিল্পের উপর ভিত্তি করে ওখানে তাদের জিডিপি বা ওখানে অর্থনীতি সমৃদ্ধ, যে কারণে ওখানে সেইভাবে মানুষ যেতে পারছিল না কোভিডের সময়। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা হলো যেহেতু কৃষি প্রধান আমাদের এখানে কিন্তু সেটা সমস্যা হয়, যে কারণে ত্রিপুরা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যেও অনেক কৃষি প্রধান দেশ হতে তার থেকে আগে আমরা ভাবতাম যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ায় বুঝি আমাদের কাছে মানে
মনে হতো যে সেই দেশে সমৃদ্ধ, কিন্তু আজকে কিন্তু উল্টো হচ্ছে। আজকে ভারতবর্ষের ফিফথ ট্রিলিয়ন আর্থিক যে অবস্থা সেটা ভারতবর্ষের এখন চলে এসেছে, ভঙ্গুর অবস্থা ছিল, 11 থেকে ফিফথ পজিশনে চলে এসেছে আর্থিক। আমাদের তৃতীয় স্থানে চলে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ব্যবস্থা করছেন। আজকে একটা টিপ দিল, সাথে সাথে 20,000 কোটি টাকা জিবিটির মাধ্যমে চলে গেল, ভাবা যায় কোনোদিন? আর আগে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যেটা একটু আগে এখানে বলা হয়েছে যে উনি নিজেই বলেছেন যে 1 টাকা যদি পাঠায় তাহলে এটা 25 পয়সা আসবে, 100 টাকা যদি পাঠায় 25 টাকা এখানে পড়বে, মানে 25 পয়সা আসতো যদি 1 টাকা পাঠায়, আর এখানে 100 টাকা যদি পাঠায় অর্থাৎ 25 টাকা। এখন মিডলম্যান নেই, এই যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলো গণতন্ত্র প্রকল্পে সবাইকে বললো যে আপনারা অ্যাকাউন্ট করুন জিরো ব্যালেন্সে, কত আশা আসে কত আসে, আজকে আমরা বুঝতে পারছি যে মাঝখানে কোনো মিডলম্যান নেই, কত সুবিধা হচ্ছে আমাদের। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখানে 13,000 ফার্মার, আমরা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখানে ত্রিপুরাতে খাবার আছে। আর আমরা কি করেছি, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় তার যে মানে প্রিমিয়াম দিতে হয় তার 95% আমরা দিচ্ছি, ত্রিপুরা সরকার তার বহন করছে, এবং তাতে করে এখন পর্যন্ত প্রায় 3.81 ফার্মার তারা কিন্তু এতে কভার হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ MICMP, সেখানে আমন চাষের সময় আমরা এবার 2024-এ আমরা টার্গেট করছি যে 75,000 হেক্টর যাতে আমরা টার্গেট করেছি, এটার মধ্যে আমরা স্কিমেটিক অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি এট দ্য রেট অফ 5,650 পার হেক্টর, যার প্রতিটা হেক্টরে 5,000 আমাদের তরফ থেকে আমরা দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রী মান ঘোষণা, আমরা সেটা করছি এই আমন গ্রোয়ারদের। আবার হাইকেন ও হাস্তেও খরক বুসু খোকবার খাইনে রক্তং আবনতে আনফিডা তা বেসনাম জাকা হনে তাবুকশাক জরাতে 3,30,500 হোকবার খাইনে রক্তনি মুং পোর্টাল তঙ্গ হনে আবার হাইকেন চিফ মিনিস্টার পুষ্প উদ্যান স্কিম নি বিশেংতে খুম কাইনে রক্ন সুভাষ রোজাখা তে হাস্তে খুম কাইনে নি বাগে 390.30 মিটার হা কটর জাগা থাই সাই নাহার জাকা হনে স্টেট গভর্নমেন্ট আমরা ডিসিশন নিয়েছি যে সেন্টার অফ এক্সেলেন্স যে আমরা ফুল তৈরি, ফুল আগে কথায় কথায় আমাদের দেখতাম যে ফুল নিয়ে আসতো কলকাতার ফিরান্ত আমরা ফ্লাইটে বসে থাকতো, আমাদের ত্রিপুরাতে এখন যারা ফুল চাষিরা আসছে তারা কিন্তু ত্রিপুরাতেই ফুল উৎপাদন করছে, আমরা তাদেরকে মানে ইন্দো ডাচ একটা প্রজেক্ট এবং তাতে করে আমরা প্রায় 11-12 কোটি টাকার মতো আমরা এখন দিই তাদেরকে আমরা হেল্প করছি যাতে এই লেম্বু ছড়ার মধ্যে সেই ব্যবস্থা শুধু লেম্বু চলাই না, আমরা বীরচন্দ্র মনু যেটা সাউথ ত্রিপুরাতে আছে সেখানেও আমরা এই ধরনের একটা সেন্টার অফ এক্সেলেন্স যেখানে ভেজিটেবল তৈরির ব্যবস্থা আমরা করি এবং তাতে করে সেই জায়গায় ডিজিজ ফ্রি এবং ফ্রেশ ভেজিটেবল যাতে তৈরি হয় এই বীরচন্দ্র মনুতে তারও আমরা একটা চিন্তাভাবনা করি। আমরা আন্ডার মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প যেটার মধ্যে আমরা 390.30 হেক্টর সেই জায়গা আমরা আমরা চিহ্নিত করেছি, এর মধ্যে মেরিগোল্ড করে রোজ ইত্যাদি যেসব ফুল তার যাতে সেখানে ফলন হয় তার ব্যবস্থা আমরা করি। এখন আজকাল আমরা শুনছি মাননীয় প্রধানমন্ত্রী জোর দিচ্ছেন যে ওয়েল পাম্প যে এর জন্য নতুন করে আমরা তার জন্য প্রায় 129.25 হেক্টর আমরা সেটাকে টার্গেট করেছি এবং সেখানে এডিবল ওয়েল পাম্প একটা স্কিম মাননীয় প্রধানমন্ত্রী যে দিয়েছেন সেটার আন্ডারে আমরা সেই কাজটা করছি।
এখন পর্যন্ত আমরা সিএম পরিবার যোজনা একটা স্কিম আপনারা জানেন প্রায় 96,019 ফ্যামিলি তাতে তাদের মধ্যে আমরা টোটাল সিডলিং যেটা বলে সেটা আমরা এটা আরেকটা আমরা সিএম পরিবার যোজনা সেই যোজনার মধ্যে আমরা এখন পর্যন্ত 11,67,351 জন ফ্যামিলিকে আমরা সেটা ডিস্ট্রিবিউট সেখানে আমরা কি দিচ্ছি পাপিয়া লাইম লেমন এই ধরনের জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি আশাল নেপান্দা ও হাসিনি মন্ত্রে অক্রা প্রফেসর ডক্টর মানিক শাহানো কারেবু মানজখা এমএলএ মিনারানী সরকার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রেসিডেন্ট বলাই গোস্বামী আকো সং রাজা খরাগুলো নিশিমি প্রণাম নিকক থুম চিনি খরাং খ্লুমহা যত তাকুং খুরন মা ত্রিপুরা সুন্দরিনী ব্লেসিং বাইকিয়ে আখে ত্রিপুরানী যত তাকুং খুরন সাঞ্চু মখে রাধা কৃষ্ণ জুয়েলারিনী ফিফথ শোরুম উদয়পুর সেন্ট্রাল রোড 3rd October ইনিগ্রেশন খেয়ানায় চেঙ্গে রেজাংনার ইনগুরার অফার ব 3rd October নিসিমি 9 October জরা আবো অফার তোমায় 500 rupees অফ অন গোল্ড রেট ট্রে 375 rupees অফ পার গ্রাম রাংজা জুয়েলারি পারচেজ হেকে ডায়মন্ড জুয়েলারিস অফ চেঙ্গাই 100% মেকিং চার্জ অফ তেই সিলভার জুয়েলারিস অফ চেঙ্গাই 10% অফ আসুক বাই বপায়াকো তাই যত কাস্টমার নিবাগে বড় চেঙ্গাই অর গিফট লাকি ড্রব 5 scooty তোমায় তো না মায় মা চান্স হতো লামসগ যত ন রাধা কৃষ্ণ জুয়েলারি গ্র্যান্ড ওপেনিং খাইনা থাঙ্গি তঙ্গ 3rd October উদয়পুর সেন্ট্রাল রোড নাম যত ইনভাইট কিয় খুলুম খা